রাজ্যে বনসহায়ক পদে ইন্টারভিউ আর এই ইন্টারভিউর নির্দেশকে ইন্টারভিউয়ের যে নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে মামলা করার অনুমতি চাওয়া হয়েছিল, মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এমনটাই জানা যাচ্ছে। মামলা দায়েরের অনুমতি দিল ডিভিশন বেঞ্চ, ইন্টারভিউ নির্দেশকে চ্যালেঞ্জ, রাজ্যে বনসহায়ক পদে নতুন ইন্টারভিউ আর সেই ইন্টারভিউর নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করার অনুমতি চাওয়া হয় আর মামলা দায়েরের অনুমতি দিল ডিভিশন বেঞ্চ। বনসহায়ক পদে চুক্তিভিত্তিক বা অস্থায়ী 2000 পদে নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে। পীযূষ, কি জানা যাচ্ছে বিষয়? দেখো ঋষি, বনসহায়ক পদে 2000 নিয়োগ নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল, সেক্ষেত্রে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট বেন নির্দেশ দিয়েছিলেন এই 2000 পদকে নতুন ভাবে নিয়োগ করতে হবে এবং 2 মাসের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানালো রাজ্য এবং সেই মামলা গৃহীত হয়েছে অবকাশকালীন বেঞ্চে। ফলে এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া আপাতত চলবে না, যদিও বিচারপতি ডিভিশন বেঞ্চ কোন রকম ভাবে এর উপরে স্থগিতাদেশ জারি করেনি, তবে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যেহেতু মামলা দায়ের হয়েছে এবং অবকাশকালীন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে আগামী রেগুলার বেঞ্চে, অর্থাৎ অবকাশ ঘর থেকে খোলার পর কলকাতা হাইকোর্টে রেগুলার বেঞ্চে এই মামলা শুনানি হবে। ধন্যবাদ পীযূষ, কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল, 2000 বনসহায়ক পদে নতুন নিয়োগের ইন্টারভিউর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় এবং সেই অনুমতি ইতিমধ্যে দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে।